সর্বজনীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে স্থানীয় বিধায়ক তথা শিক্ষামন্ত্রী পার্থ বসুর নির্দেশে এলাকার মানুষের উন্নয়ন করে চলেছেন দক্ষিণ দমদম পুরসভা তিন নম্বর ওয়ার্ডে পুরমাতা গোপা পান্ডে। মানুষের জন্য কাজ করাটাই তার নেশা। করোনা হোক কিংবা আমফান, সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছেন গোপা পান্ডে। শুক্রবার দিন এক অনন্য উদ্যোগ গ্রহণ করলেন তিনি। এলাকাবাসীদের জল সমস্যা মেটাতে প্রমোদনগর ফাঁড়িতে উদ্বোধন করা হলো এক গভীর নলকূপের, যার মাধ্যমে এলাকার কয়েক হাজার মানুষ মিষ্টি জল পাবেন প্রতিনিয়ত। এতদিন পর্যন্ত এইসব অঞ্চলের মানুষ জলকষ্টে ভুগতেন, তারা যাতে কোনোভাবে জলকষ্টে না ভোগেন তার জন্যই তাদের এহেন উদ্যোগ বলে জানালেন পুরমাতা গোপা পান্ডে। এদিনই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন পুর পরিষদ, পানীয় জল, মুনুন চ্যাটার্জি এবং মিন্ময় দাস। এই গভীর নলকূপটি উদ্বোধন হওয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ জানান পুরমাতা গোপা পান্ডে। আমাদের দুজন সিআইসি আছে, আমাদের জল দপ্তরের দক্ষিণ দমদম পৌরসভা, মুনুন চট্টোপাধ্যায় ও আমি। এখানে পৌর প্রতিনিধি হওয়ার পর গোপা পান্ডে অনেক দ্রুততার সাথে এটা সম্পূর্ণ করার জন্য আমাদের বারবার অনুরোধ করেছিল, আমরা সেটা দ্রুততার সঙ্গে করে আমরা এটাকে সম্পন্ন করে দিয়েছি। কারণ আমরা আপনারা জানেন এই বিস্তীর্ণ অঞ্চল, এখানে হচ্ছে জলের প্রচণ্ড সমস্যা ছিল। আমরা মানুষের কাজ করতে বদ্ধপরিকর, আমাদের বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষামন্ত্রী আমাদের সবসময় বলেন যে মানুষের কাজ করতে, মানুষের যাতে কষ্ট লাঘবায় সেই কাজটা আমাদের করে যেতে, সেই কাজটাই আমরা করছি। সবাই ভীষণ খুশি, তার সাথে আমরা কাজ করতে পেরে ভীষণ খুশি। কারণ আমরা তো নতুন সিআইসি, গোপা আগে ছিল স্বাস্থ্য দপ্তরে, তারপর মিন্ময় দা এবং আমি দুজনের জল দপ্তর ভাগ করে আমরা সবসময় ভাগাভাগি করে কাজ করতে ভালোবাসি। কারণ এটাই আমাদের বিধায়ক শিখিয়েছেন, এটাই আমাদের নেতৃত্ব শিখিয়েছেন। আর সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেন যে যদি একটা বিস্কুটকে চারজনে ভাগ করে খেতে পারো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই আমরা যে জলটা আজকে দিতে পাচ্ছি, এখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ এই জলটা ভাগ করে নিতে পারবে। কারণ সকালবেলা চোখ খুললে জলের দরকার, আবার রাত্রিবেলা ঘুমানোর সময় জলের দরকার হয়। এই যে গোটা বিস্তীর্ণ এলাকা আজকে জল কষ্ট থেকে যে আজকে মুক্তি পাবে, এইটা থেকে আমরা দুই সিআইসি ভীষণ আনন্দিত যে মানুষের জন্য কিছু হলে আমরা কাজ করতে পারলাম নতুন বোর্ড এসে। আর আগামী দিনে মানুষের জন্য কাজ করবো, এটাই আমাদের অঙ্গীকার। এই পরিবর্তনটা সম্ভব হয়েছে আমাদের জনগণের মনের অধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই, সম্ভব হয়েছে আমাদের দমদমের মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা এবং উচ্চশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রতবসু মহাশয়ের জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাকে যে তিনি এই দপ্তরে, জল দপ্তরের দুজন পৌর প্রধান পরিষদ সদস্যকে বসিয়েছেন, শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায় মহাশয় এবং শ্রী মিন্ময় দাস মহাশয়কে, যারা দ্রুততার সাথে প্রত্যেকটা ওয়ার্ডে জল যাতে মানুষের অসুবিধা না হয়, জল কষ্ট না হয় সেদিকটা দেখার জন্য। তো আমাদের আগের বোর্ডে যে কাজটা অসমাপ্ত ছিল, এই বোর্ডে এসে শ্রীমতী মুনমুন চট্টোপাধ্যায় মহাশয় এবং শ্রী মিন্ময় দাস মহাশয় দক্ষিণ দমদম পৌরসভার সহযোগিতায় তৎপর হয়ে আজকে একটি পাম্প উদ্বোধন ঘটালেন গভীর নলকূপের, এবং আগামী সপ্তাহে আরেকটি আমাদের অক্ষতা সুন্দরী প্রাথমিক যে বিদ্যালয় আছে সেই অঞ্চলের কাছে আরেকটি তারা গভীর নলকূপ এবং জল পাইপলাইনের সংযোগ ঘটাবেন। তো এই কাজটি করতে পেরে, এলাকাবাসীর চাহিদা পূরণ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত যে মানুষের চাহিদা রয়েছে। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই তিন নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসী বৃন্দকে, তাদের চাহিদা ছিল বলেই তারা আমাকে বলেছেন এবং তারা আমার পাশে আছে বলেই আমি দক্ষিণ দমদম পৌরসভার সহযোগিতা নিয়ে এই কাজটি করতে পারছি। তাই আজকের এই সফলতা পুরোপুরি তিন নম্বর ওয়ার্ডের সকল নাগরিক বৃন্দের। এই অঞ্চল বিশেষত আমাদের এই যে জায়গাটি 125, 126, 127, 121, 122 বিভিন্ন পার্ট, মোটামুটি তিন নম্বর ওয়ার্ডে একটা ওয়ান থার্ড মানুষ জলের যে সমস্যা রূপ ছিল সেটা দূর হয়ে যাবে আশা করছি। রিপোর্ট চ্যানেল 10।